অনুসরণ করছ? কারণ ওর নাম ডারমট। সে কি বন্ধু সুলভ? তুমি কি বন্ধু সুলভ? তাহলেই ও বন্ধু সুলভ। ওকে স্পর্শ করতে চাও? তুমি কি ওকে উড়িয়ে দেবে? আমি ওকে জিজ্ঞেস করি, ডারমট একটু আকাশে উড়ে দেখাবে? লাল চুলওয়ালা সুন্দরী ভ্রমণ করতে করতে অবশেষে আমরা তাকে খুঁজে পেয়েছি। তার মানে? মানে থর আমাদের ইচ্ছা পূরণ করেছে। তুমি অত অভিলাষী হও ঠিক না। ইয়ুলফ, দেবতারা ভুল করে না। এটা তো প্রথমবারের জন্য। ইয়ুলফ, তুমি এখন আমাদের সাথে যাবে। ছেলেটাকে তোমরা ছেড়ে দাও। ছেলেটাকে ছেড়ে দেব, তবে তোমাকে আমাদের সাথে যেতে হবে। তোমার কোনো পছন্দ নেই? তাই নাকি? আমার পছন্দে তোমরা তারিফ করো। নর্সম্যান, ওকে ধরো। চড়ে থাকো ডারমট, ওর কোনো ক্ষতি করো না। এখানে চুপ করে দাঁড়াও বৎস, নড়বে না। তোমরা তোমাদের বিপদ ডেকে আনছো, বুঝতে পেরেছ? হ্যারি, গিয়ে চলো। সে একটা শয়তান। নিচে থাকো তোমরাও। ছাড়ো আমাকে, ওকে যেতে দাও। তোমাকে এখানে থাকতে বলেছি। আটক করো। শোনো ছেলে, চুপ করে বসে থাকবে। যেতে দাও, একে নিয়ে এসো। এটাকে বলেছে মনোরম বস্তু। বিজ্ঞানীরা একে বলে উত্তেজক সামগ্রী। খেজুর, পনির, সংরক্ষিত বাইন মাছ। খাওয়াটা হচ্ছে একটা আর্ট, আর খাওয়ার ব্যাপারে আমি খুবই পটু। কি হয়েছে? ওই পাখিওয়ালি বন্ধু নীর,
ওকে ধরে নিয়ে গেছে। কারা তাকে নিয়ে গেছে? ওদেরকে নর্সম্যান বলেই জানি। আক্রমণকারীরা উত্তর অঞ্চলের। ওকে কোথায় নিয়ে গেছে? ও কিন্তু যেতে চায়নি। তুমি ঠিক বলছো। ও জানে। ডারবট, ওকে পেতেই হবে। আমি নিশ্চিত ওরা বুঝতে পারেনি যে মিব একজন শিক্ষানবিশ জাদুকর। হ্যাঁ, আমি নিশ্চিত ওদের তাড়াতাড়ি খুঁজে পাবো। আমাকে নিচে নামাও, নিচে নামাও। আমাকে অনেক হয়েছে, তোমরা মজা করছো, তোমাদের রসিকতা শেষ। এখন তুমি হাঁটতে পারো, চলো। না, যা বলছি তাই করো। আমি তা করব না। তুমি একটা আগুনের ফুলকি, 20 বছর আগে হলে আমার নিজের জন্যই তোমাকে নিয়ে আসতাম। আমি এখনো বলবো না। ওকে রাগানো ঠিক হবে না। রাগ, রাগ দেখতে চাও? আমি তোমাকে রাগ দেখাবো। সে একটা ডাইনি। আমাকে ডাইনি বলবে না। তুমি আসলে একটা অসভ্য ব্যক্তি, তাই না? ওর হাত বাঁধো। এখন তোমার হাতের সব কৌশল শেষ। আমরা আসলে কোন দিকে যাচ্ছি? আমাদের জাহাজ যেদিকে যাচ্ছে। ঠিক কোন দিকে? ওটা গিলিং, এটা যেদিকে নিচ্ছে। গিলিং একটা পিশাচ। পিশাচ, চমৎকার। তুমি আমাকে ওর কাছে নিতে পারবে না। কেউ না, কেউ আমাদের লোকদের নিরাপদে নিয়ে যেতে বাধা দিতে পারবে না, কেউ না। এই নর্সম্যানরা তো নাবিক। হ্যাঁ, অলিক নাবিক। ওরা তাহলে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে কেন? ওটা একটা ভালো প্রশ্ন। ওদের ধরে আমরা জিজ্ঞাসা করছি না কেন? বলতে আমি খুবই ইতস্তত বোধ করছি যে আমি যথাযথ পরিমাপ করে এবং অবস্থা দেখে বুঝতে পারছি যে অন্তত গত আধ ঘন্টার মধ্যে আমরা কমপক্ষে 4-4 বার দিক পরিবর্তন করেছি। কম্পাসেও সে প্রমাণ পেয়েছি। এরপর কেউ আর হারিয়ে যেতে চাইবে না। অর্থাৎ আমরা হারিয়ে গেছি। আমরা হারাইনি। এই জঙ্গলটা আসলে কতদূর প্রসারিত? ঘুরে দেখিনি, তবে এটাকে পরিত্যক্ত জঙ্গল বলা হয়। পরিত্যক্ত জঙ্গল? হ্যাঁ, লোকজন এখানে আসে আর আর ফিরে যায় না। এটা লোকগাথা, বাচ্চাদের ভয় দেখানো হয়। কিন্তু আমাদের কাছে কম্পাস আছে। পশ্চিমে। কিন্তু সূর্য তো ওদিকেই যাচ্ছে, তার মানে ওটাই পশ্চিম, তাই না? চলছে না, আর্দ্রতাপূর্ণ। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ভালো, ডারমটকে অনুসরণ করা শক্ত। যদি ওদের পথে চিহ্ন খুঁজে পায় তাহলে ওকে আমাদের প্রয়োজন হবে না। অর্থাৎ আমাদের উপরে তাকানো বন্ধ, নিচের দিকে তাকাতে হবে। এই তো বুঝতে পেরেছো। ডারমট, অতটা বোকামি করো না। চমৎকার। এবার ওদিকে। আমরা হারিয়ে গেছি বলছি, হারিয়ে গেছি, হারিয়ে গেছি, হারিয়ে। চলতে থাকো, এই পথে হবে। বেশ, তোমরা তোমাদের ভুল পথ নিয়ে থাকো। এটা অবশ্যই এই পথে। ভেবেছিলাম তুমি জানো কোথায় যাচ্ছ। আমি এদের প্রতিনিধিত্ব করছি। কার? কিসের? আক্রমণকারীদের আক্রমণ? বাহ, কি সাহসী নেতা। আমাকে অনুসরণ করো। ওর সাথে ওভাবে কথা বলো না।
ও বয়সে বড়। তাতে কি আমাকে এখন নম্র হতে হবে? আমাকে এখানে টেনে হিচড়ে আনার পর এই বিভৎস জায়গায়, এখানকার ভয়াবহতা সম্পর্কে তোমরা কিছু জানো? ভয় দেখানোই হচ্ছে শয়তানি, এটাই হচ্ছে দাসত্ব। তুমি তো আমাদের দাস নও, তুমি মুক্ত। আমি শৃঙ্খলিত, আমি কি তোমাকে একটা ছবি এঁকে দেখাবো? আদেশ তো আমাদের জন্য আদেশই। তুমি দেখেছো ওই যে ওখানে? আমি দুঃখিত, তোমার গর্বিত হওয়া উচিত, কারণ থর তোমাকে আমাদের সাহায্যের জন্য মনোনীত করেছেন। এই থরটাকে আর আমার জীবনে খেলা করার ক্ষমতা তাকে কে দিয়েছে? থর একজন ভালো অভিভাবক, যোদ্ধাদের যোদ্ধা, বজ্র দেবতা। হ্যাঁ, দেবতাদেরই একজন। একজন নর্সম্যান তার দেবতাকে এবং তার কর্তব্যকে সম্মান দেয়, ঠিক তারপরই সে ভ্যালহ্যালা পৌঁছাতে পারে। ভ্যালহ্যালা কি? ওদের স্বর্গ। ওদেরকে যুদ্ধে মারা গেলে সরাসরি সেখানে স্থান পায়। ওখান থেকে তুমি ওই মতবাদটা পেয়েছো দানব? আমি চাই তুমি বুঝতে চেষ্টা করো। আমি বুঝতে পারছি তুমি আমাকে বন্দী করে এনেছো, এখন তুমি বুঝতে চেষ্টা করো আমি বন্দী হয়ে থাকতে চাই না। বেশ, আমি সাহায্য করছি। আমি পারি, আমার দুপায়ের উপর ভর দিয়ে এখন দাঁড়াতে পারি। আমার বন্ধুরা আমাকে খুঁজে পাওয়াটা হচ্ছে সময়ের ব্যাপার। যেই আমাদের খুঁজে বেড়াক তাতে কোনো ফল পাবে না। কিভাবে এত নিশ্চিত হচ্ছে? গিলিং আমাদের কথা দিয়েছে। আমি এখানে আছি। হ্যালো, যদি জঙ্গলে কিছু পড়ে আর যদি সেটা কেউ না শুনতে পায় তাহলে বুঝতে হবে সেখানে কিছু নেই। অবশ্যই রঙ্গার, মাঝে মাঝে তোমাকে দেখে ভয় পাই। কিছু শুনতে পাচ্ছ? দাঁড়াও, না, যদি জঙ্গলের মধ্যে কিছু পড়ে আর যদি কেউ শুনতে না পায়। তুমি দেখা দাও, নইলে আমি এদিকে দেখো সবাই, আমি পথ পেয়েছি। ডোবার আমার লোকজন নিখোঁজ হয়ে গেছে। এই দেখো, রাগ করো না, এখন থেকে আমরা তোমাকে অনুসরণ করব। তবে এই মুহূর্তে ওদের খুঁজে পেতে আমাকে সাহায্য করো। ফিরোজ, তুমি নড়তে পারছো? আমি আমার মাথা পর্যন্ত ঘোরাতে পারছি না। আমরা এখন বুক ফুলিয়ে থাকবো, রঙ্গার চেষ্টা করো। কিছু তোলো না, আমরা এখন ডাকতে থাকি সিনবাদ, সিনবাদ। ডোবার,
সিনবাদ! এটা মোটেই ভালো দেখাচ্ছে না। কিছুই বুঝতে পারছি না। ফিরোজ, এটা কি গাছ তোমার জানা আছে? দেখো, আমি তো উদ্ভিদ বিজ্ঞানী নই, তবে লেখাপড়া করে যতটুকু জেনেছি এর নাম অ্যান্টিওটারক্সিডিয়াম, সাধারণত বলে মানুষ খেকো গাছ। আমি কিন্তু বেশি কিছু শুনতে চাচ্ছি না। এটা তো মানুষ খেকো, এটা 3 ফুট পর্যন্ত লতাকে কাজে লাগে আর তার শিকারকে ফাঁদে ফেলার জন্য তারপর চূর্ণ বিচূর্ণ করে এবং হজম করে ফেলে। বলছি তো, আমি এসব শুনতে চাই না। সিনবাদ আমি গাছের খাদ্য হিসাবে শেষ হতে চাই না। তুমি বদ হজমের ব্যবস্থা করো, দাঁড়াও আমি তোমার ব্যবস্থা করছি। সিনবাদ! চলো এদিকে। ভালো লাগছে? ওসব কথা জিজ্ঞেস করো না। সরি। না তুমি না, যদি তুমি সত্যি দুঃখিত হতে তাহলে তুমি আমার দৃষ্টিকোণ দিয়ে দেখতে, তোমরা সবাই তাই করতে। ঐশ্বরিক ক্ষমতার উপর তোমার বিশ্বাস রাখা উচিত, তাহলে সবকিছুর অর্থ উদ্দেশ্য বুঝতে পারবে। ব্যাস হয়েছে, থামো বলছি, থামো। এখন তোমাদের মধ্যে কেউ একজন আমাকে বলো যে আমাকে নিয়ে তোমরা কি পরিকল্পনা করতে চাচ্ছো। আমি শুনতে পাচ্ছি না কেন? ওকে দেখো, আমরা সন্ধান আনছি। ওখানে 1 মিনিট দাঁড়িয়ে থাকো কেমন? পায়ের কাজ তো ভালোই। তুমি ঠিক আছো? তোমার ভাগ্য ভালো যে আমার হাত বাঁধা। আমার দিকে তাকিও না। দুঃখিত। তোমার এই দুঃখিত বলা বন্ধ করো। দুঃখিত। তো তুমি কেমন করে অন্যান্য নরসকিসদের মতো নাও? আমি জানি না। অবশ্যই জানো, আমি এরকমই। আচ্ছা, তবে তোমার ভদ্র হবার জন্য ক্ষমা চাইতে হবে না, এটা তো বেশ প্রশংসনীয়। যা তুমি বলো। আমি তাই বলি, আর কেউ অন্য কিছু বললে সে একটা মিথ্যাবাদী। যদি সেটা বলো তাই। আমি বলি, আমি তাই বলি। মিভ, আমার নাম মিভ। ইয়ুলফ। আমি শুনেছি। ওরা আমাকে বলে খুদে ইয়ুলফ, বেশি কিছু না। এর কারণ আছে। দেখো ইয়ুলফ, তুমি একটা ভালো মানুষ, তবে ভালো হয় যদি তুমি আমাকে যেতে দাও। পারবো না, তোমাকে পছন্দ করা হয়েছে। তাহলে পছন্দের লোকটাকে ছেড়ে দাও। ওঠো মিভ, তুমি উঠাতে তো পারো। বাতাসে পাখা মেলো, ওঠো, উঠে পড়ো। আমি জানতে চাই তুমি আমাকে বলবে আমাকে নিয়ে তোমাদের পরিকল্পনা কি। কোনো যদি এবং কোনো কিন্তু চলবে না। তুমি বলতে শুরু করো এবং এখনই বলা শুরু করো, বলো। মুখ বাঁধো, আমাদের এগোতে হবে। সমুদ্রের গন্ধ পাচ্ছি, গিলিং এর গুহার দূরে নয়। গিলিং সম্পর্কে বলো, বলো প্লিজ। পিশাচ গিলিং আমাদের জাহাজ ধরে রেখেছে। এখন তোমার উচিত আমাদের মুক্ত করা। তোমার জীবন দিয়ে হলেও আমাদের জীবনকে তোমার ফিরিয়ে দিতেই হবে। এই পথে। এই লোকটি আচ্ছন্ন, কারণটা হচ্ছে মিম। হ্যাঁ, ওরা তার কোনো ক্ষতি করবে না এটুকু আমি বলতে পারি। কি ওটা? মাকড়সা বলে মনে হয়। তোমরা এগিও না। সিনবাদ! আজ একের পর এক শুধু অঘটন ঘটেই চলেছে।
বেশ বেশ, দেখো কি সুন্দর দৃশ্য। ডোবার অদ্ভুত সুন্দর, যেভাবেই তৈরি করুক এটা একটা দানবীয় মাকড়সা। বলছো ছোট মাকড়সা? হ্যাঁ। তাহলে মিস্টার মাকড়সার বাড়ি এত সুদীর্ঘ কেন? ভেঙে দিতে পারো। ভাঙতে যেও না, বেশ উঁচু মাকড়সার জাল, ভাঙতে গেলে শুধু ঝামেলাই বাড়বে। তাহলে কি করব? তুমি জানো এই জঙ্গলকে আমি ঘৃণা করি। সাহায্য করো। চেষ্টা করছি কিন্তু মনে হয় না কিছু হবে। বিশ্বাস করতে পারছি না যে আমিও আটকে যাব। আমি বলছি ভেঙো না, জালের দোলা মাকড়সাকে সতর্ক করে দেবে এবং ধরে ফেলতে পারে। আমি বলছি নড়ো না। আমি নড়তে পারছি না। তুমি নড়তে পারছো? মোটেই না। মনে হচ্ছে মাকড়সাটা জালে ফিরে আসছে। ওকে বাধা দাও। কিছু আছে? কিছুই তো দেখছি না। তবুও তবুও কি যেন একটা আসছে এদিকে। হ্যাঁ, কি কি দেখছো? ফিরোজ বলো, কিছু একটা করো, একটা কিছু করো এখনই। ওকে জালে পৌঁছাতে দেবো না, ওকে জাল থেকে সরিয়ে রাখতে হবে। এখনো তো নেমেই আসছে। রঙ্গের জালের উপরের দিকে লক্ষ্য করো। হ্যাঁ, ওইদিকে। চলো সবাই। তোমার খাবার অন্য কোথাও খেতে হবে। সাথীরা, আমরা পানিতে ফিরে এসেছি। এরপর গিনিং এর গুহা খুঁজতে আমরা সৈকতে যাব। তবে তার আগে কিছু খেয়ে নেই, খাবার বের করো। তার আগে আমরা পানিতে নেমে গোসলটা সেরে নেই। এটা একটা অভিশপ্ত ভ্রমণ। মেঘ তারাগুলোকে ঢেকে রেখেছে, দিক নির্দেশনাটা কিছু নেই, বাতাসও নেই। ভাসতে ভাসতে চলেছি। বাতাস এবং তারা নেই বলে নর্সম্যানরা ছেলেদের হারিয়ে ফেলেছে। শেষ পর্যন্ত ডাঙায় পৌঁছেছি, নোঙর ফেলেছি এবং তীরে উঠলাম। গিলিং আমাদের নৌকার নেতৃত্ব নিল। তার সামুদ্রিক প্রাণীরা আমাদের যেতে দিচ্ছে না, সে কর দাবি করে বসে। আমি দুঃখিত, একটু দাঁড়াবে তুমি? এটা তোমার চুলে গেঁথে দিতে চাই। ওরা কি তোমার সাথে? তাহলে নিয়ে এসো, প্রমাণস্বরূপ ফুল নিয়ে যাও, ওদের নিয়ে এসো। লেজটা আঁকাবাঁকা, ওদের পথ থেকে আমাদের সরিয়ে দিতে চাচ্ছে। আমি অতটা নিশ্চিত না। ওই তো ডারমট। এটা কি? এটা একটা সামুদ্রিক বৃক্ষ, অর্থাৎ ওরা সমুদ্রে পৌঁছেছে। তার মানে আমরা দেরি করে ফেলেছি। না, এটা বুঝে নিতে হবে, সে এখনো চলে যায়নি। ডারমট, নিয়ে চলো, তার কাছে নিয়ে চলো। ওরা সব কোথায় গেল? তোমার জন্য, তোমার মুখের কাপড় খুলে দেবো, তবে প্রতিজ্ঞা করবে যে আর জাদু করবে না। প্রমিস। আমি ক্ষুধার্ত নই, আমি কথা বলতে চাই। কিছু খেয়ে নাও। তুমি তো বিশ্বাস করেছো, তাই না? তাহলে আমাকে বিশ্বাস করো, আমি যখন বলবো আমাকে যেতে দিতে হবে। তোমার সম্মানিত হওয়া উচিত যে থর
তোমাকে আমার কাছে নিয়ে এসেছি। আমি তোমার সম্মানের কথা শুনতেও চাই না, দেবতার কথাও না। গিলিং হয়তো তোমাকে দাস হিসাবে পেতে চায়। আমি এখন আমার মুক্তি চাই। আমি দাবি করছি আমার নিজের মুক্তির। ওর মুখ খুলেছো কেন? আমরা গিলিংকে প্রতিরোধ করতে পারি, একসঙ্গে তাকে পরাজিত করতে পারি। ভ্যালহ্যালা মনে হয় কাপুরুষদের জন্য নয়। না, ওই একটা যুদ্ধে আমরা জিততে পারিনি। ওই একটা যুদ্ধের জন্য কেউ তো কাউকে জীবন উৎসর্গ করতে বলে না। মুখ বাঁধো। আমরা গিলিং এবং সামুদ্রিক প্রাণীর সাথে যুদ্ধ করার চেষ্টা করছি। যুদ্ধের আগে আমাদের নাবিক ছিল 20 জন, এখনো সবাই আছে। আচ্ছা, আজ ভৌতিক কিছু ঘটছে না কেন? কেউ কি ডালমোটকে দেখেছো? সে ওখানে আছে। এখন তোমার সময়, আমরা শীঘ্রই ফিরব। আমাদের জাহাজ ছাড়তে সামুদ্রিক প্রাণীদের আদেশ দিন, আমাদের বাড়ি ফিরে যেতে দিন। সম্ভবত আপনি বলেছিলেন আমরা যদি সফল হই। লোকদের নিচে রাখো, আগামীকাল তোমাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবো, সে পর্যন্ত সৈকতে অপেক্ষা করো। ওকে ছাড়ো, ছাড়ো। চলে যাও। নার্সম্যান, আমাদের মিলন্ত শুরুর পথে।
আগামীকাল সামুদ্রিক প্রাণীরা আমাদের জাহাজ ছেড়ে দেবে এবং আমরা যাত্রা করতে পারব। আগামীকাল যদি না হয় ওই পিশাচ আমাদের উপহাস করবে, আমাদের দেবতাদেরও উপহাস করবে। আমরা ভেড়ার মতো চুপ করে থাকি আর কিছু করতে পারি না। আমি বলি আমরা ওখানে যাব এবং দাবির কথা বলবো। দাবি তো কথার কথা, না হলে যুদ্ধ করব শেষবারের মতো। যতক্ষণ আমরা নোঙর তুলতে না পারছি আমরা যেতে পারবো না। এটা কি তোমরা বাড়ি ভাবছো? তাহলে থেকেই যাই। আমি বলি থেকে যায়। ইউলফ, আমি তোমার জলের লাল চুল ভালোবাসি। আমরা কপট কপটি হয়ে থাকবো, তুমি আমার আশেপাশে ঘুরবে, এক সময় ক্ষুধার্ত হবে, পিপাসার্ত হবে, সম্মত হবে, তুমি অনুপ্রেরণা পাবে। এখন তোমার জেনে নেওয়া উচিত, কেউ কিন্তু তোমাকে রক্ষা করতে আসবে না। আমি সেদিকে লক্ষ্য রাখছি। সে কোথায়? মিফ কোথায়? আমি চাই তুমি আমাকে বলো কোথায় সে। আমি চাই তুমি আমাকে বলো এক্ষুনি। হিলিং বিশ্বাসঘাতকতা করেছে, আমাদের হত্যা করার জন্য চাকরা পাঠিয়েছে। সেজন্যই জাহাজ আটকে আছে, সেজন্যই আমাদের লোককে হত্যা করা হয়েছে। এটা ধ্বংস করতেই হবে। সিম্বা, আমাদের তরবারি ওর বাইরের আবরণকে কাটতে পারবে? সবাই তোমরা পিছিয়ে যাবে। আচ্ছা, তোমার কাছে কোনো বিস্ফোরক দ্রব্য আছে? মাত্র দুটো। ওগুলো একসাথে বেঁধে আগুন জ্বালিয়ে দাও। ওগুলো কি? ওগুলো কাঁকড়া মারার জন্য ব্যবহার করা হয়ে থাকে। সবাই পিছনে চলে যাও। সিম্বা, কাছে আসো। পেছনে চলে যাও। তুমিও এখানে থেকো না। ফিরোজ, এই তো, এই তো, কাছে এসো, আরো কাছে এসো, আরো কাছে, আরো কাছে, আরো এসো। এইবার ঠিক আছে। বলো কোথায় মিম? আমি ওদের নিয়ে যাব। আমরা দুজনেই যাব। ফিরোজ, তুমি আর রঙ্গার এখানে থাকো, আর লক্ষ্য রেখো কোনো বন্ধুত্বপূর্ণ প্রাণী দেখা পাওয়া যায় কিনা। ডোবার ধরনের পিশাচ, একই ধরনের, হত্যার প্রয়োজনে। আচ্ছা, মিফ, তুমি কোথায় ছিলে? আজ কোনো কাজ করার সময় আমার নেই, আমরা এখান থেকে চলে যাব। তুমি যদি একটু তাকাও তাহলে দেখবে আমি শৃঙ্খলিত। ও ফিরে আসছে। না না না, কোথায় তুমি? আমার ক্ষুদ্র উপহারটা গ্রহণ করবে। আমি সেরে না দেওয়া পর্যন্ত কেউ যেতে পারবে না। জানো, ইচ্ছা করলে আমরা নিজেরা যেতে পারবো। আমি পেরেছি। ওর সাথে যাও। তোমাকে বলতে হবে না, আমি জানি আমি কি করব। মিফ, তুমি একবার আমার কথা শোনো, যাও। বলছি কেউ যেতে পারবে না, সে থাকবে, নয়তো তোমরা সবাই মরবে। আমার তো মনে হয় না ওটা ভালোবাসার লক্ষণ। ওকে এবার শেষ করে ফেলবো। আমি আগুনে ঝলক দেখাতে পারতাম, কিন্তু মিস্টার ব্রুসনের কাহিনী মতো এখানে কাজ করবে না। ওর আগুনে ঝলককে প্রতিহত করো, আমরা বাকিটা করব। আগুনের ঝলক নিভে যাচ্ছে, নিভে যাচ্ছে, আগুন থাকছে না। না, যদি আমরা তাকে কিছুক্ষণের জন্য ধরে রাখতে পারি আমরা অবশ্যই কিছু ক্ষতি করতে পারি। ইউলফ, ওদের দেখিয়ে দাও কিভাবে নর্সম্যানরা যুদ্ধ করে। যুদ্ধ করার মতো শক্তি হয় না। আমি লক্ষ্য করেছি, চলে এসো। Oh, my God.
কেটে দিয়ে আমি মুক্ত করে দেব। তোমাকে কিছু একটা করতে হবে। পিছিয়ে দাঁড়াও। নড়াচড়া করো না। আমি আর কখনো নড়াচড়া করব না। ফিরে যাও, যুদ্ধে আহত আমাদের সৈনিকদের তোমাদের সাথে নিয়ে যাও। আমার ইচ্ছা তুমি এখানে নতুন নেতা হবে, সাহসী সিনবাদের মতো আমাদের লোকদের পরিচালনা করবে, তাদের রক্ষা করবে। প্রতিজ্ঞা করো যে তুমি তা করবে। প্রতিজ্ঞা করছি। কেমন শান্ত মনে হচ্ছে। ও ভ্যালহালার কাছে যাচ্ছে মিব, মনে আছে? আমার মনে আছে। থর তোমাকে আমাদের কাছে পাঠিয়েছিল, এখন আমরা সবাই মুক্ত। মনে হচ্ছে যাত্রা করার জন্য দিনটা ভালো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে সাহায্যের প্রয়োজন হলে আমাদের বলো। হ্যাঁ, বলবো। যদি তোমরা উত্তরে যাও, আমাদের বাড়ি হবে তোমাদের বাড়ি। উত্তর দিকে গমন, সেটাই হয়তো হবে। উত্তর দিকে যাওয়া এখন তেমন কোনো সমস্যা নয়। ধন্যবাদ তোমাদের। তোমাদেরও স্বাগতম। আমি একটা উপহার দিতে চাই। এই মাথায় শিং পরা লোকদের কথা মনে রাখবে তো? আমার মনে থাকবে, বিশেষত তোমাকে। নর্সম্যান, সম্ভাষণ জানাই। তাহলে তুমি আর ইয়ুলফ বেশ কাছাকাছি। আসলে তুমি আমাকে কি বলতে চাচ্ছ? ওইভাবে আমার দিকে তাকিও না। এটা তো একটা সহজ প্রশ্ন। কি আমি কি একটা সোজা কথা জিজ্ঞেস করতে পারি না?